আমার সকল ইমান ভাই চাচা সম্পর্কে আমার যাই বল আমি অনুরোধ, আগামী পৃথিবী আমরা দেখতে চাই আধুনিক মুসলিম পৃথিবী। আমি সবচেয়ে ভালো ইঞ্জিনিয়ারটা আমি একজন মুসলিম দেখতে চাই। আমি সবচেয়ে মানে সবচেয়ে বেশি নোবেল প্রাইজ একজন মুসলিম পাবো চাই। আমাদের মুসলিমরা সবচেয়ে বেশি মানুষের প্রতি সিম্প্যাথেটিক হবে। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে চরিত্র যে আখলাক যেটা দিয়ে তিনি বিশ্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সর্বাঙ্গ দিয়ে দয়া করেছিলেন আপনারা বিশ্বাস করেন না? তার আখলাক দিয়ে দয়া করেছিলেন, চরিত্র দিয়ে দয়া করেছিলেন। তিনি যখন তার কাছে ওহি আসে নাই 40 বছরের মধ্যে তিনি কিন্তু মানুষের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য ব্যক্তি হয়ে গেছেন। কেন? এটা মানুষ মিথ্যা বলে না, ইহুদি নাসারা কেউ বলে না যে সবাই মিথ্যা বলতে পারে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিথ্যা বলতে পারে, একজন ইহুদি বলেছে সবাই মিথ্যা বলতে পারে, আমি বিশ্বাস করি সবাই বলতে পারে, একজন ইহুদি যখন বল সবাই বলতে পারে, আমার ভাই বলতে পারে, কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনদিন মিথ্যা বলে। কি চরিত্র, কি চরিত্র, কি চরিত্র! সেই চরিত্র দিয়ে তিনি জয় করেছেন। সবাই বলছে আমার ভাই অনার্য করতে পারে, আমার চাচা অনার্য করতে পারে, কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনার্য করবে। এই কারণে যখন যে গোত্রে গোত্রে যুদ্ধ উপস্থিত, বড় বড় গোত্রপতিরা ফেল মেরে গেল, তখন টাকা হলো তার ওই তরুণ যুবা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা আর পাচ্ছি না, বিচার তুমি করো, কারণ তুমি ন্যায্য বিচার করো এটা সবাই জানে, এবং তুমি যদি বিচারটা করো সবাই ন্যায্য বিচার মেনে নেবে। তোমার রাসূলুল্লাহ সেই বিচার করলেন এবং সবাই সেটা মেনে নেবে। আপনারা সবাই একটাই অনুরোধ, আমার ছেলে মেয়েদের, আমার ছোট ভাই বোনদের, আমাদের সামনে সবচেয়ে শ্রেষ্ঠ রোল মডেল রাসূলুল্লাহ আখলাক, সেটা যদি আমরা ফলো না করতে পারি আমরা বোনাকে। আমি সারাদিন বলেন যে আমি আমার বাবার খুব ভালোবাসি, আমার মাকে খুব ভালোবাসি, কিন্তু তাদের একটা কথাও শুনি। আপনি বলেন আমি অমুককে খুব পছন্দ করি, মেধা মানি, তার একটা আদর্শ আপনি মানেন, আপনি কি মনে করেন? এই আমরা যদি আজকে শুধুমাত্র ইসলামকে শুধু আমি আমি প্রচার করতে চাই যে আমি একজন মুসলিম, আমি প্রচার করতে চাই, কিন্তু আমি রাসূলুল্লাহ আখলাক ধারণ না করি, আমি যদি সত্য না করি, আমি ন্যায্যতার পক্ষে যদি না যাই, আমি যদি মানুষকে ভালোবাসা দিয়ে দয়া করতে না চাই, আমি যদি মানুষকে চরিত্র দিয়ে দয়া করতে না চাই, মুসলিম বিশ্ব আগাবে না, কোথাও আমরাও কোথাও দিতে পারবো না। আমি সবাইকে সত্যিকার অর্থে রাসূলুল্লাহ সাল্লামের অনুসারী হতে, তার প্রেমিক হতে আমি অনুরোধ জানিয়ে এবং আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে আমি যদি কোনো ভুলভ্রান্তি করে থাকি আমি জোড়হাত আপনাদের কাছে মাফ চেয়ে আমি আমার বক্তব্য আজকে শেষ করছি। আপনাদের সবার সুস্বাস্থ্য আমি আল্লাহর কাছে দোয়া করি, আপনারা সবাই খুব ভালো স্বাস্থ্য থাক, আপনাদের সবার যতটুকু প্রয়োজন সেই সম্পদ যেন আল্লাহ তালা আপনাদেরকে দেন, এবং আপনাদের সন্তানদেরকে যেন সুসন্তান হিসাবে, সফল সন্তান হিসাবে তিনি প্রতিষ্ঠিত করে দেন।